হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো মেনলি আমার ইউটিউব চ্যানেলটা এই গ্রুপের সাথে কানেক্টেড, অর্থাৎ আমরা একসময় এখান থেকে বিভিন্ন বিষয়ে আপডেট দিতাম সার্ভে রিলেটেড। তো যাই হোক, আমার ভিডিও আপলোড থেকে অনেক দিন বিরত ছিলাম, মোটামুটি 1 বছর থেকে কোনো চ্যানেলে ভিডিও দেওয়া হয় নাই। তো ওনাকে মনে করতেছে আমি মনে হয় উদাও বা হারাই টারা গেছি। তো না, আমি আসলে একটু আমার অফলাইন বিজনেস নিয়ে ব্যস্ত ছিলাম, যে ছোট তো ফ্রি ফ্রি মার্কেটিং করে নিই। আপনাদের যাদের বাইক পার্টস লাগবে তারা ইজিলি আমার কাছ থেকে কিনে নিতে পারবেন। তো এইবার এই আপনারা ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আসলে কী বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। কথা বলতে চাচ্ছি nonvoip.com একটা ওয়েবসাইটের নাম বা একটা ইউআরএল। তো এখান থেকে যারা আমরা ইউএসএর ফোন নাম্বার ইউজ করতে চাই বা যে কোনো ধরনের ভেরিফিকেশান, অনেক সাইটে রিকোয়ার্ড থাকে যে ফোন ভেরিফিকেশান করার জন্য ইউএসএর অরিজিনাল নাম্বার লাগে। তো সেজন্য আপনারা এই nonvoip.com এই সাইটকে ইউজ করতে পারেন। তো এই ধরনের অনেক সাইট আছে, যেমন অনেকে রেড এসএমএস ইউজ করে, তারপর টেক্সট ভেরিফাই, কমন নাম্বার মানে ফোন ব্লার। তো এখানে হয় কি, অনেক সময় এদের নাম্বারগুলো স্টকেবল থাকে না। তো সেক্ষেত্রে আমি বলতে পারি nonvoip একটা খুবই ভালো সাইট। তো এখানে আপনি কন্ট্রোল সব নিজের হাতে, এখান থেকে আপনি মান্থলি নাম্বারও পাবেন এবং ওয়ান টাইম ভেরিফিকেশান নাম্বারও পাবেন। এছাড়া 15 মিনিট হচ্ছে ভ্যালিডিটি, অন্যান্য সাইটে দেখা গেল 3 মিনিট 5 মিনিট থাকে, কিন্তু এতে সার্ভিসটা হচ্ছে 15 মিনিট, অর্থাৎ 15 মিনিটের মধ্যে কোড আপনার এখানে আসবে, ঠিক আছে। আর রিয়েল ইউএস বেসড নাম্বার অবশ্যই, রিসেলার প্যানেল আছে। আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা বিকাশ আমাদের যে মোবাইল ব্যাংকিংগুলো আছে সেগুলো দিয়ে এখান থেকে আমরা টপ আপ করতে পারবো। তো এখানে যে কোনো সাইটের নিয়ম হচ্ছে গেলে রেজিস্টার অথবা লগ ইন অথবা সাইন ইন বাটন থাকবে। তো সিম্পলি এইটারও রেজিস্টার নাও বাটনে যখন আপনি ক্লিক করবেন, এখান থেকে আপনাদের ইউজার নেম, মেল, পাসওয়ার্ড দিতে পারেন, অথবা যদি গুগল আপনার ব্রাউজারে সাইন ইন করা থাকে আপনি গুগল দিয়ে এখানে লগ ইন করতে পারবেন। আমি মনে করেন এইটা দিয়ে আমার যেহেতু ইয়ে আছে, এটা জাস্ট হয়ে গেল। এখন এই পাসওয়ার্ড এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমার দেখানোর চেষ্টা করব যে আপনি, তো খুবই সহজ। এই সাইটে যাওয়ার পর আপনার হচ্ছে এখানে অনেক কয়েকটা অপশান দেখতে পাবেন, রেন্টাল, নিউ ভেরিফিকেশন, ভেরিফিকেশন হিস্টোরি। তো সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে, আমার 0 ক্রেডিট দেখাচ্ছে যার কারণে আমি কোনো ভেরিফিকেশান করতে পারবো না, সরি, ওয়ালেট ব্যালেন্স 0। তো সর্বপ্রথম এখানে যেটা করতে হবে সেটা টপ আপ করতে হবে। আপনাদের টপ আপ বাটনে যেতে হবে, গিয়ে এখানে 3টা অপশান দেখতে পাবেন, ম্যানুয়াল, গিফট কার্ড, ক্রিপ্টো। তো ম্যানুয়ালে যদি যান আপনি এখান থেকে পেমেন্ট মেথডে ক্লিক করবেন, ভিসা টোকেন, স্টাইল, ক্যাশ, পেয়ার, ইউএসডিটি, টিআরসি, এটা খুবই এখন জনপ্রিয়, পাশাপাশি মানি বলো অনেকগুলো আছে, এবং সর্বশেষ যেটা বিক্যাশ, এনারা বিক্যাশও দিয়ে রাখছে এখানে। তো আপনারা চাইলে এখান থেকে সরাসরি বিক্যাশের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট করে এখানে ক্রেডিট টপ আপ করতে পারবেন। তো সেক্ষেত্রে যে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে, সেন্ড মানি অর্থাৎ পার্সোনাল নাম্বার, এইটা দেওয়ার পর এখানে আপনাদের ট্রানজ্যাকশান আইডি এবং অ্যামাউন্ট সেন্ড করার পর যে দাম দেওয়া আছে, 5 ক্রেডিটের দাম কত, 5, 10, এগুলো আর বলতেছি না যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন। আর এনাদের হচ্ছে একটা লাইভ সাপোর্ট রয়েছে, সেটা হচ্ছে টেলিগ্রাম। টেলিগ্রামে nonvoip কেয়ার লিখলে ওদের গ্রুপ আছে, ওখানে অ্যাড হয়ে যাবেন। তো টাকা পাঠানোর পর এখানে আপনার এই ফাইলটা, সুইজের ফাইল থেকে এটা আপলোড করে দিতে পারবেন, ঠিক আছে। টাকা পাঠিয়ে আপনি ওটা স্ক্রিনশট এখান থেকে দিতে পারবেন। এটা গেল ম্যানুয়াল পদ্ধতিতে, যারা জাস্ট বিকাশটা দেখলাম এখানে বিভিন্ন ইয়ে আছে। আপনি যদি ইউএসডি টিআরসিতে যান, এই এখানে যাওয়ার পরে যে এই অ্যাড্রেসে কেট অ্যামাউন্ট আপনি যত ডলার নেবেন, এই যেখানে বলে দেওয়া আছে 20 কেজি 20 ইউএসডি। এছাড়া আপনারা একটু ঘাটে দেখবেন আর কি, আপনাদের সুবিধা মতো আপনাদের কাছে যে কারেন্সিটা থাকবে আপনারা সেই ওয়ালেটের মাধ্যমে নিতে পারেন। পারফেক্ট মানি আছে, ঠিক আছে, যে এটা হলো ওদের অ্যাড্রেস। তো এবার যায় গিফট কার্ড অপশানে, গিফট কার্ডের অপশান গেলে এখানে বলা আছে টু ফাইন্ড দ্য লিস্ট অফ nonvoip গিফট কার্ড সেলার বিকম, অর্থাৎ
গিফট কার্ডের মাধ্যমে আপনি এখানে রিচার্জ করতে চাইলে গিফট কার্ড ভেন্ডর নামে অপশন আছে, এই লাল বাটনে ক্লিক করতে হবে। করার পর এখানে যদি আপনারা যান, এখানে এইটাকে বলে ডিস্ট্রিবিউটার, অর্থাৎ এই নানভাব কোম্পানির ডিস্ট্রিবিউটার হচ্ছে ক্যাশকার্ড.কম আর গিফট কার্ড হোম পেজ। তো গিফট কার্ড হোম পেজে যখন আপনি ক্লিক করবেন, এদের কাছ থেকে আপনি হচ্ছে টোক এই গিফট কার্ড কোড কিনতে পারবেন, সেই গিফট কার্ড কোড দিয়ে এই জায়গায় রিলোড করতে পারবেন। ঠিক আছে, তো এটা গেল গিফট কার্ড। আর ক্রিপ্টো, ক্রিপ্টো হচ্ছে কয়েন টাইপ, আপনি কি দেবেন, BTC, LTC, ইথেরিয়াম, USD। তো এদের কাছে মানে আমার কাছে ট্রাস্টেড মনে হয়েছে বলেই আপনাদের ভিডিওটা শেয়ার করতেছি, অত মানে একদম এইভাবে। তো দেখেন আমার হচ্ছে, তো দেখেন আমার এখানে ক্রেডিট আছে 55.5। এখানে রেন্টাল নাম্বারও আপনারা নিতে পারবেন। ঠিক আছে, রেন্টাল নাম্বার নেওয়ার জন্য আমার যেটা ছিল সেটা এক্সপায়ার হয়ে গেছে। তো নিউ ভেরিফিকেশানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে সাইট লাগবে সার্ভিস, মানে সবগুলো এখানে সার্চ করবেন। যেমন আমি সক্স বক্স সাইটটা ভেরিফিকেশন করতে চাই, তো এই যে এখানে 75 সেন্ট কাটবে, মানে 75 গ্রেড, মানে 75 সেন্ট। তারপর অনেকে মনে করেন যে জিমেইল ভেরিফাই করবেন 1.5। ঠিক আছে, আর যেগুলো লিস্টের মধ্যে থাকবে না সেগুলো হচ্ছে 2 ক্রেডিট করে কাটবে। ঠিক আছে, তো এই আমি বলতেছিলাম যে এদের থেকে আপনি ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো এই যে গিফট কার্ড হোম পেজে আসবেন, আসার পর এখান থেকে দেখেন গিফট কার্ডের নানভাবে গিফট কার্ড কোড, এটা ক্লিক করবেন। তো দেখেন এখানেও সেম এজ 5 ক্রেডিট, 10 ক্রেডিট, 20 ক্রেডিট, 25 ক্রেডিট, 50, 105। সো মনে করেন আপনি 10 ক্রেডিট নেবেন, 10 ক্রেডিট নেওয়ার জন্য এখানে ক্লিক করলেন। সো 10 ক্রেডিট 900 টাকা লাগতেছে, এবং এখানে বলতেছে নন ভয়েব ইমেল, অর্থাৎ এই ইমেলটা আপনাদের দিতে। এরপর অ্যাড টু কার্ট করলাম, অর্থাৎ যারা বাংলাদেশ থেকে খুব ইজিলি নিতে পারতেছেন তো এই সাইট থেকেও নিতে পারবেন আর কি। আচ্ছা, বাংলাদেশি টাকা। প্রসেস টু চেক আউটে যদি যান তাহলে এখানে থেকে আপনি বিক্যাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো এখানে আসার পর দেখেন এখানে বলতেছে প্রথমে লগ ইন করতে হবে বিলিং অ্যাড্রেস দিয়ে। হ্যাঁ, মানে একটা সাইটে সাইন আপ করার জন্য জায়গা লাগে আর কি। আমার ইমেলটা ছিল এটাই। ঠিক আছে, তো দেওয়ার পর এই যে বিকাশে, যদি আপনি বিকাশে পেমেন্ট করেন এই নাম্বার পেমেন্ট করবেন, রকেট, নগদ, পারফেক্ট মানি এইখানে আছে আর কি। ঠিক আছে, এই করে এখান থেকে আপনি প্লেস অর্ডার করবেন, তাহলে আপনার যে মেলটা দিলেন সেই মেলে হচ্ছে এটা টপ আপ, যে পরিমাণ ব্যালেন্স করবেন ওখানে টপ আপ হবে 5 থেকে 10 মিনিটের মধ্যে। ঠিক আছে, তো এই ছিল গিফট কার্ড ভেন্ডরের বর্ণনা। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো সময় টপ আপ করতে পারবেন। তো যেটা আমি দেখাচ্ছিলাম যে ভেরিফিকেশান হিস্টোরি আপনার এখান থেকে আসবে, কখন কোন নম্বরে করলেন। ঠিক আছে, এখানে সব দেখাবে। তো মোটামুটি এরা সচল, আর এদের সাপোর্টের জন্য এদের ওয়েবসাইট থেকে যে দেখেন এদিকে একটা আছে লেফট সাইডে টেলিগ্রামের লোগো, এই লোগোর উপর যদি ক্লিক করেন তাহলে আপনারা এখান থেকে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো সর্বোপরি আমার কাছে এই সাইটটা ভালো লেগেছে, যার কারণেই আপনাদের সাথে শেয়ার করা। তো চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, কারণ ওয়ান টাইম টেম্পোরারি নাম্বার মোটামুটি আমরা USA কাজ করতে গেলে, যেমন দেখেন আমার ভ্যালিড ওপিনিয়ন এখান থেকে করছি ভেরিফাই। হ্যাঁ, এগুলো অনেক কিছু, গুগল ভেরিফিকেশান করছি, গুগল ভয়েস, ভেনমো, ঠিক আছে, পেপাল টেপাল, আপনার যা এভরিথিং এখান থেকে আপনারা নিউ ভেরিফিকেশানে আসলে যে যে সাইটে ভেরিফিকেশান করতে চান এখানে সার্চ বাটন থেকে সার্চ করবেন। এখানে কত ক্রেডিট কাটবে, ক্রেডিট মানে এখানে ডলার সেন্ট, 75 সেন্ট, এরকম অসংখ্য আছে। আর পারমানেন্টলি নাম্বার অর্থাৎ মান্থলি নাম্বার নেওয়ার জন্য এখান থেকে রেন্টালে ক্লিক করবেন, এবং দেখেন 10 ক্রেডিট লাগবে রেন্টাল, মানে 1 মাসের প্রাইস। ভেনমোর যদি নিতে চান, ওয়ান ওপেনার, সক বাস, ভ্যালিড ওপেনার, যে কোনো সাইটে আপনারা এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, সার্ভে জাঙ্কি অনেকে আমরা সাইটে কাজ করি, সেখানে
মান্থলি ফোন ভেরিফিকেশন, অর্থাৎ ফার্স্ট একটা উইডিও দিলেন ওই ফোন নাম্বারে কোড যাবে, আবার সেকেন্ড উইডিও দেওয়ার সময়ও। সো সেক্ষেত্রে এটা একটা খুবই ভালো সাইট।